যারা এবছর পরীক্ষা দেবেন বিহার টেটের জন্য প্রত্যেকের কাছে একটা অনুরোধ যেটা আজকের ভিডিওটা আমি বানাবো এটা আজ পর্যন্ত কেউ বানায়নি এবং এবছর বিহার টেটে কিন্তু এই বিষয়টা অ্যাপ্লাই করা হবে সেটা হলো নর্মালাইজেশান হোয়াট ইজ নর্মালাইজেশান এটা হয়তো মানে একশোর মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট লোকে জানা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানেই না যে নর্মালাইজেশানটা কি। আর এটা আপনাদের এর ফলে আপনাদের নাম্বার হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে তো নাম্বার বাড়া কমার ক্ষেত্রে নর্মালাইজেশান খুব বড় একটা আর কি বিষয় তো আজকে পুরোটা বুঝিয়ে দেবো একটা উদাহরণ সহকারে যে কিভাবে নাম্বারটা বাড়বে বা কীভাবে নাম্বারটা কমবে প্রত্যেকে ধন্যবাদ বেস একাডেমিতে আমি বিল্টু সিং অ্যাসিস্ট্যান্ট টিচার আজ থেকে শুরু হচ্ছে আমাদের ইংলিশের ব্যাচ বিহার ব্যাচ শুরু হচ্ছে এবং শুরু হচ্ছে মাদ্রাসা ব্যাচ ইংলিশেরও ফোন নাম্বার দিলাম পারলে হোয়াটসঅ্যাপ করতে পারেন করতে পারেন কল আর আমি আপনাদের পড়াচ্ছি বিহার দারুণ ব্যাচ চলছে বিশাল বড়ো ব্যাচ আর মাদ্রাসা পড়াচ্ছি চল্লিশ দিনের কোর্স দুদিন মাত্র হয়েছে যদি চান যে ভর্তি হব তাহলে যে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা করতে পারেন কল একদম কম রেটে পড়াচ্ছি বিহার বা মাদ্রাসার জন্য আর ইংলিশেরাও পড়াচ্ছেন বিহার এবং মাদ্রাসার জন্য ঠিক আছে এই হলো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করলেই যথেষ্ট দেখুন আজকে যে ওয়ার্ডটা যে হোয়াট ইজ নর্মালাইজেশন এই নর্মালাইজেশন বিষয়টা কি আর কি তো দেখবেন অনেকে বলে আরে বলিস না আমি তো টোটাল প্রশ্ন ছিল প্রশ্ন ছিল একশোটা আরে আমি তো মাত্র ষাটটা করে এলাম রে তো দেখছি হঠাৎ আমার মার্কসটা বেড়ে হয়ে গেছে সেভেন্টি ফাইভ হয়ে গেছে বাহ মনে হয় ছেলেটা আর কি মিথ্যা কথা বলছে উনি হয় নাকি প্রশ্ন ছিল একশোটা ও ষাটটা প্রশ্ন করলই আর ওর মার্ক্স তার কত হওয়া উচিত ষাট হওয়া উচিত ওটা মার্কসটা কত হয়ে গেলো মার্কসটা ওর সেভেন্টি ফাইভ হয়ে গেছে একদিন বললো আর বলিস না আমি একশোটা প্রশ্ন ছিল তার মধ্যে আমি আশিটা অ্যাটেম্প করে এলাম আর দেখছি আমার মার্ক্স আশিতে আশি পাওয়া উচিত আমার মার্কসটা দাঁড়ালো সিক্সটি ফাইভ আমি বুঝতে পারছি না কেন এমনি হলো ওর বাড়ির লবারটা কমলো কেন এর নামই হলো তোমার নর্মালাইজেশন হুম নর্মালাইজেশন এর নাম এটা মানেটা কি না অনেকগুলো এক্সাম থাকে অনেকগুলো এক্সাম থাকে যে সব এক্সামে অনেকগুলো শিফট করা হয় যেমন রেলের এক্সামগুলো অনেকগুলো শিফট থাকে ধরুন মোটামুটি এক মাস ধরে এক্সাম নিল আজকে শিফট আছে দুটো একটা সকাল দশটা থেকে একটা দুপুর দুটো থেকে কালকে শিফ্ট হচ্ছে দুটো তো রোজ ধরুন শিফট থাকে শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি তাই না তো যেসব এক্সামগুলো বড় বড় এক্সাম সেখানে অনেকগুলো ধরুন শিফট থাকে তো সেখানে এই নর্মালাইজেশান বিষয়টাকে নিয়ে আসা হয় কি হয় এই আমাদের বিহার যে হবে সে বিহার টেটেও কিন্তু থাকবে এটা থাকবে আর কি কারণ বিহার টেটটা বেশ মোটামুটি মার্চ মাসে আর কি শুরু হবে তো অনেকগুলো শিফট হবে সকাল বিকাল সকাল বিকাল অনেকগুলো বিকাল না মানে সকাল ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবার কি শিফট আর কি হবে তো কোন শিফটে আপনার পড়বে আপনি জানেন না এবার কি হয় এবার অনেকে বলে দূর কি বলবো আমাদের প্রশ্নটা অনেক হার্ড ছিল আমাকে হাসে আমাদের প্রশ্নটা অনেক ইজি ছিল তাহলে কেউ কেউ হাসছে আর কেউ চিল্লাচিল্লি করছে যে আমার প্রশ্নটা খুব হার্ড ছিল আমারটা একদম মানে টাচ করা যা যাচ্ছিলো না এইসব আর কেউ বলে আমাদেরটা একদম ইজি ছিল এই যে ইজি আর এই যে হার্ড দুটো আলাদা আলাদা হয়ে গেল। একই প্রশ্ন আপনি দিচ্ছেন এ স্যার কিন্তু দেখা যাচ্ছে যে কারোটা ইজি হবে কারোটা হার্ড হবে তাহলে এখানে হচ্ছে মুশকিলটা তাহলে কি হবে সেইখানে ওরা ওই মানে যে নিচ্ছে আর কি এক্সামটা ওই গভর্নমেন্ট ওরা দেখে যে ঠিকই তো একটা একটু তো হার্ড বেশি হয়েছে ফলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওখানে ধরুন ওই সিফ্টে ধরুন যে যে ধরুন যে সিফ্টে ধরুন হার্ট প্রশ্ন আর কি এসেছিল দেখা গেল সেখানে ধরুন কথার মানে আর কি পরীক্ষা দিলে পাঁচশো জন করেছে কুড়ি জন ওরা কি করে ওরা না এটা তো ঠিক হচ্ছে না তখন ওরা ওটাকে নর্মালাইজেশন করে দেয় অর্থাৎ যেগুলো হার্ড হার্ড প্রশ্ন সেখানেও কিন্তু খানিকটা ওরা নাম্বার আর কি দিয়ে ওদেরকে পাশ করায় পাস করায় না মানে নাম্বারটা দেবে আর কি হ্যাঁ কারণ ওরা সবাইকে সম সমান করতে চাইছে আর কি সবাইকে সমান করতে চায় এটা হলো এটা রেলে হতে বেশি আর কি এটা প্রযোজ্য হয় হ্যাঁ কেউ কারো কেউ আর কি মাস করে আসে আর ওর ওর একশোর উপরে মাস্ক চলে আসে তার মানে ওর যে শিফট ছিল তখন হয়তো সে হয়তো এখানে যা করেছে করেছে বাকি যে সিফ্টগুলো ওখানে হার্ট প্রশ্ন আর কি এসেছিল ফলে একটা নর্মালাইজেশন করে নিয়ে ওর নাম্বারটা বেড়ে যায় এবার ধরুন যাই বললে আমার যে খুব দারুণ পরীক্ষা স্যার একদম ইজি কোশ্চেন স্যার একদম ইজি কোশ্চেন আর বলবেন না স্যার ওই ইজি কোশ্চেন এসছে দেখা যায় ওখানেও কিন্তু কিন্তু নর্মালাইজেশন হয় তো সেখানে ও নাম্বারটা কমতেও পারে ইনক্রিজ হতে পারে ইনক্রিজ বা হতে পারে ডিক্রিজ এটা একটা নিয়ম বটেটার তো এই নর্মালাইজেশনটা তোমাদের ব্লাত হবে বিহারে এটা প্রযোজ্য হবে কারণ শিফট ওয়ান সিফ্ট টুটাগুলো শিফট থাকবে তো প্রত্যেকে বলবো যে কোথায় হবে এবার স্যার স্যার কোথায় হবে স্যার দেখো তোমাদের তো পরীক্ষা তো একশো নাম্বার পরীক্ষা মানে একশো নাম্বার তোমার সাবজেক্টে এক্সাম্পল দিচ্ছি ধর বাংলা ধরো একশো নাম্বার বাংলা পরীক্ষা তিরিশ নাম্বার আর্ট অফ টিচিং কুড়ি নাম্বার স্কিল আচ্ছা বলে রাখি ওই তিরিশ নাম্বার যে রয়েছে না আর্ট অফ টিচিং এটা আমাদের এখানে খুব বড় একটা ব্যাচ চলছে এত বড় একটা ব্যাচ চলছে তো যাদের দরকার ছিল আমরা পড়বো মানে এখানে এই যে এইগুলো যে হবে যেগুলো হবে পাস তো করতে হবে পাশ না করলে তো কোনো দেয় তো তোমার তো দেওয়ার কোনো মানেই নেই তো এটা আমরা পড়াচ্ছি এই আটটা টিচিং টাকা নিচ্ছি একশো টাকা মাত্র চাইছে পড়তে আমার এই নাম্বারে আমার এই নাম্বারে একটা করে দেওয়া হোয়াটসঅ্যাপ স্যার আমি পড়বো কত নাম্বারের জন্য তিরিশ নাম্বারের জন্য আমরা তারপরে তোমাকে অ্যাড করে নেব টাকা দেওয়া পরে অবশ্য তো এটা কিন্তু ঘটবে তো সাবজেক্টেও সাবজেক্ট যদি ওরা আর কি ওয়ান মানে যেহেতু অনেক বড় পরীক্ষা তো সেহেতু হয়তো সিফট বাড়াতে পারে হ্যাঁ তো বেশিরভাগ ঝামেলাটা এখানটাতে হবে আর কি এই আর্ট অফ টিচিং এক্সপিরিয়েন্স ঝামেলাটা বেশি হবে কারণ কেউ বলবে যে আমার আর্ট অফ টিচিংটা একদম আর কি খুব হার্ড ছিল কেউ বলবে আমারটা একদম সোয়া ছিল এখানে কিন্তু হবে তাই জন্য এটা পাস করতে গেলে চলে আস আমাদের কাছে আর প্রত্যেকে বলবো যে বিষয়টা আসলে বুঝতে পারলাম যে কি হবে এই নর্মালাইজেশানটা করা আর কি হবে কোশ্চেন হার্ড থাকলে ওরা সবাইকে নর্মাল করে দেয় সবাইকে সমান করতে আর কি চায় তার জন্য যদি দিতে হয় গ্রেস মার্ক ওরা গ্রেস মার্ক আর কি ওরা দিয়েও থাকে তুমি এখানে পাস করতে পারো তার জন্য এটা দেওয়া আর কি হয়েছে আশা করি প্রত্যেকে পারলাম বোঝাতে ভালো লাগে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে বন্ধুদের শেয়ার করে দেবে থ্যাংক ইউম